হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়বো অর্থনৈতিক সম্পদ সম্পর্কে। আচ্ছা, সম্পদ বলতে তো আমরা সবাই কম বেশি বুঝি, তাই না? কিন্তু অর্থনীতিতে সম্পদ কাকে বলে? অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত বিষয়, সেই সমস্ত জিনিস বা দ্রব্য যা পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। এখন এই যে অর্থনৈতিক সম্পদ, তারও আবার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের আওতায় না আসলে আমরা তাকে অর্থনীতিতে সম্পদ বলতে পারি না। তাহলে চলো জেনে নেই সে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমটি হচ্ছে উপযোগ। উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টির ক্ষমতা থাকতে হবে। এখন ধরো, তুমি একটি কলম 5 টাকা দিয়ে ক্রয় করলে এবং সেই কলমটি দিয়ে তুমি ধরো 10 পৃষ্ঠা লিখতে পারলে, অর্থাৎ এই যে এই কলমটির উপযোগ হচ্ছে তুমি 10 পৃষ্ঠা লিখতে পেরেছো। এটা এটা কলমটি যদি লেখার ক্ষমতা না থাকতো, তাহলে তুমি অবশ্যই সেটা ক্রয় করতে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কলমটির উপযোগ রয়েছে। তারপর হচ্ছে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা হচ্ছে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান সীমিত থাকতে হবে, অর্থাৎ সেটা অনেক বেশি থাকা যাবে না, সেটা পরিমিত থাকতে হবে। যেমন ধরো, নদীর পানি, বাতাস প্রভৃতির যোগান প্রচুর, যা তোমাকে কি অক্সিজেনের জন্য কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। আবার অক্সিজেনের কিন্তু কোনো সীমাও নেই, অক্সিজেন অসীম। অর্থাৎ এই যে এই অপ্রাচুর্যতার যে বৈশিষ্ট্য, সেটা আমরা এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি না, তাই না? কিন্তু তুমি যখন এই কলমটি ক্রয় করেছো, কলমটি দিয়ে তুমি ধরো 10 থেকে 15 পৃষ্ঠা লিখতে পারলে, এরপর কিন্তু কলমের কালি শেষ হয়ে যাবে। আর কলমের কালি শেষ হয়ে গেলে তার উপযোগ শেষ হয়ে গেল, উপযোগ শেষ হয়ে গেলে সেটা তো আর আমাদের প্রয়োজনে লাগছে না, তাই না? তাহলে দেখো, এই যে কলমটি 10 থেকে 15 পৃষ্ঠা লিখতে পারলাম, সেটাই হচ্ছে এর সীমিত উপযোগ, অর্থাৎ অপ্রাচুর্যতা। তারপর হচ্ছে হস্তান্তরযোগ্য। অর্থাৎ সম্পদের আরো একটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা, বা সেটাকে হস্তান্তরযোগ্যতা বলতে আসলে বোঝায় যে হাত বদল হওয়া। অর্থাৎ তুমি তোমার কলমটি অবশ্যই কোনো বন্ধুকে ধার দিতে পারবে, কিংবা কোনো বন্ধুর কাছ থেকে কলম ধার নিতে পারবে। এই যে কলমটির মালিকানা হস্তান্তর হচ্ছে, অর্থাৎ হাত বদল হচ্ছে, এটা হচ্ছে অর্থনৈতিক সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে বাহ্যিকতা। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায়, তা অর্থনীতিতে সম্পদ নয়, কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। এখন তোমাকে যদি বলা হয় যে তোমার ভেতরে ড্রয়িং করার বা পেন্টিং করার একটি গুণ রয়েছে, কিন্তু তুমি সেটা দিয়ে কোনো অর্থনৈতিক সম্পদ তৈরিতে সাহায্য করছো না, তাহলে সেটা নিশ্চয়ই বাহ্যিকতার আওতায় পড়বে না। তুমি যখন পেন্টিং করে সে ছবিটা বাজারে বিক্রি করতে পারবে, তখন তা অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম যে আমাদের অর্থনৈতিক সম্পদ হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয় এবং এই অর্থনৈতিক সম্পদ কাকে বলে। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি টপিকে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো।